হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উত্তরা ঢাকা থেকে আমি মোর্শিদা সুলতানা স্বপ্না আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকে ব্লগেও থাকছে রান্নাবান্না, গার্ডেনিং। তো রান্না শেয়ার করার আগে আমার গাছপালাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই সুন্দর গাছটি, এটা হলো জবা ফুল, চাইনিজ জবা। বেশ সুন্দর ফুল ফুটে আর কালারটা এত গাঢ়, মানে একদমই গাঢ় গোলাপি যেই কালার সেটা, তো সেটা আমার ছাদে ফুটেছে। তো আমার কাছে ভালো লাগলো যে ফুলটাকে বাসায় নিয়ে যাই, তো বাসায় নিয়ে চলে এসেছি। আর আজকে তো শুক্রবার, জুম্মা মোবারক। তো শুক্রবারে এই যে আমার বাসার নিচে দেখুন, ভেলপুরি বিক্রি করছে, তারপর কদবেল বিক্রি করছে, আম বিক্রি করছে, পেঁপে, আরও অনেক কিছু। তো ছাদে যেটা হয়, ছাদে যখনই একটি গাছ আমার কাছে বেশ ভালো লাগে, সুন্দর লাগে, তখন ছাদ থেকে আমি ব্যালকনিতে নিয়ে আসি। আবার ব্যালকনির কিছু কিছু গাছ যখন দেখি যে এটার বেশি রোদের প্রয়োজন, তখন আবার ছাদে রেখে আসি। তো গাছ কয়েকদিন পর পর, কিছুদিন পর পর আমি অদল বদল করি, যার কারণে হয় কি যে প্রতিটি গাছই খুব ভালো এবং সুস্থ ভালো থাকে। আর এদিকে দেখো, এই যে এইগুলো হচ্ছে যে মনাক্কা, তারপরে নোডস, পাস্তা, এইগুলো হচ্ছে বিক্রি কর। আর এই যে গাঢ় গোলাপি কালার, খুবই সুন্দর ফুলটি, বাস্তবে দেখতে খুবই ভালো লাগে। তো বেশ কয়েকদিন ব্যালকনিতে রাখবো, তারপরে আবার একটু ছাদে দিয়ে আসবো রোদের জন্য। আর এদিকে দেখো, দাবা স্টাইল চিকেন কষা রান্না করেছি। তো দাবা স্টাইল এটাকে কেন বলা হয়, ইন্ডিয়ান কেন বলা হয়, ইন্ডিয়ান রেসিপি বলা হয় এটাকে, তার কারণ হচ্ছে কি যে ইন্ডিয়ান স্টাইলটা এই জন্য বলা হয় যে ওরা আদা, তারপরে রসুন, পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে চিকেন বা মাটন ওটাকে ভালোভাবে কষিয়ে নেয়, তারপরে হচ্ছে হলুদ, মরিচ এইগুলো অ্যাড করে। তো এটা কিন্তু খেতে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। আর আমাদের রেস্টুরেন্ট কিংবা বাবুর্চিরা কিন্তু এইভাবে রান্না করে, আদা রসুন দিয়ে আগে চিকেন বা মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেয়, তারপরে হলুদ মরিচ অ্যাড করে। তো এটার টেস্ট, ফ্লেভার খুবই ভালো আসে, খুব ভালো লাগে। আর এদিকে দেখো, এই যে আমার তো মোটামুটি আদা দিয়ে একটু কষানো হয়ে গিয়েছে, তারপরে আমি হলুদ মরিচ অ্যাড করেছি। এখন হচ্ছে যে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ মরিচ ভালোভাবে মিশিয়ে নিব। আর খুব বেশি একটি মরিচ আমি দেইনি, অল্প মরিচেই রান্না করছি। আর হচ্ছে যে এই তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে। আমার ঘরে নর্মালি যেই মশলা থাকে সেইগুলো আমি ইউজ করেছি, এইখানে কিন্তু অনেক রকমের মশলা ইউজ করা যায়। তো আমি আর অনেক রকম দেইনি, জাস্ট আমাদের নর্মালি বাসায় যেগুলো আছে সেইগুলো দিয়েছি। তো আমি সবসময় যেটা চেষ্টা করি, সবসময় আমি চেষ্টা করি আমার ঘরে যা আছে তা দিয়ে, তো আমি সবসময় যেটা চেষ্টা করি যে আমার ঘরে যা আছে অ্যান্ড আমার সাধ্যের ভিতরে আমি সেই কাজটি করার চেষ্টা করি। তো যখন রান্না করি তখন চেষ্টা করি যে আমার ঘরে যা আছে তা দিয়েই যেন সর্বোচ্চ মজাদার রান্নাটি আমি করতে পারি। অ্যান্ড যখন ভিডিও করি তখন আমি চেষ্টা করি যে আমার ঘরে যা আছে তা দিয়েই আমি সুন্দরভাবে একটি ভিডিও যেন তৈরি করতে পারি। তো ঘরে জাস্ট নর্মালি যেসব টুকটাক মশলা ছিল সেইগুলো দিয়ে কিন্তু আমি রান্না করেছি, অ্যান্ড অনেক বেশি মজা হয়েছে। এইভাবে কিন্তু খুবই মজা হয়, চিকেন বা মাটন আমরা যদি এইভাবে রান্না করি খুবই মজা হয়। তো অল্প একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড এখন কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে যাচ্ছে। তো এই তো আর কি হয়ে যাবে। আর হলুদ বা জিরা আমি এগুলো খুব বেশি একটি দেইনি, মরিচও খুব বেশি একটি দেইনি। আমার ছোট্ট বেবিকে আমরা যেটা খাই সেটাই কিন্তু ওকে খাওয়াই, ওটাই ওকে দেই। তো সেই জন্য কিন্তু আমি সব রান্নায় একটু মশলাটা একটু কমই রাখি, একটু কমই দেই। তো এটার আসলে মূল জিনিসটা হলো যে প্রথমে আদা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে খুবই মজা হয়। আর এই যে লাস্টে আমি একটু ধনে পাতা দিয়েছি, তো এইখানে কিন্তু কাঁচা মরিচ, তারপর টমেটো দেয়। প্রায় মাটন বা চিকেন সব কিছুতে কিন্তু ইন্ডিয়ান বা কলকাতা ওই দিকে কিন্তু ওরা টমেটোটা ইউজ করে। তো টমেটো আজকে আমার বাসায় ছিল না, তো কোনো চিন্তা ভাবনা নেই, টমেটো বাসায় ছিল না, আমি টমেটো ছাড়াই রান্না করেছি। অ্যান্ড বেশ মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো ধনে পাতা ঘরে ছিল সেই জন্য আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, আর মরিচ আমি দেইনি, কারণ মরিচ হচ্ছে জাল হয়ে যাবে, আমার ছোট্ট বেবি খেতে পারবে না।
তো সেই জন্য আমি মরিচটাকে অ্যাভয়েড করেছি, আর টমেটো আমার ঘরে ছিল না সেই জন্য আমি দেইও নাই। তো রান্নাবান্নায় এত বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, যখন যা ঘরে থাকে তা দিয়ে ঝটপট যেন মজাদার রান্নাটি করা যায় সবসময় সেই জিনিসটা আমি মাথায় খেয়াল রাখি। তো ঘরে যা থাকে তা দিয়ে যেন সর্বোচ্চ মজাদার রান্নাটি হয় সেটাই আমি সবসময় চেষ্টা করি এবং সেই দিকেই কিন্তু আমার মনটা রাখি। তো এই তো, আর রাতের বেলা দেখো ওই যে ডিম ভুনা করেছিলাম, দুইটা ডিম দুইটা আলু, তারপরেও কিন্তু খুবই মজা হয়েছে। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে প্রথমে কষিয়ে নিয়েছি, জাস্ট একটু হলুদ আর হচ্ছে একটু নুন দিয়েছি, তারপরও দেখো দেখতে কেমন সুন্দর হয়েছে অ্যান্ড খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এটাই আর কি, ঘরে যা থাকে টুকটাক সেটা দিয়েই, মানে সেই উপকরণটি দিয়েই আমি সবচেয়ে মজাদার রান্নাটি করার চেষ্টা করি। তো এইখানে ডিম আলু অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে, আমি অনেকক্ষণ এটাকে ভেজেছি, পেঁয়াজ ডিম অ্যান্ড আলু অনেকক্ষণ ভেজে নিয়েছি, অ্যান্ড এটার যে ঝোলটা মানে পেঁয়াজের যেই অংশটা সেটা কিন্তু খুব মজা হয়েছে। তো এই তো, এই যে আমার ছোট্ট বেবির প্লেটে নিয়ে নিচ্ছি। তো রাতের বেলা ডিম করেছিলাম আর আজকে দুপুরে হচ্ছে আমি চিকেনটা করেছি। তো এই যে ডিম আর আলু আর অল্প একটু ভাত নিয়ে নেব, আর ও কিন্তু সবটুকু শেষ করে খাবে না, হয়তো অর্ধেক খাবে আবার অর্ধেক রেখে দিবে। তো যেটা করি যে ওর জন্য একটু নেই, তো তখন দেখা যায় যে ও একটু ও খেয়ে রেখে দেয়, পরে সেটা আবার আমি খেয়ে নিই। তো এই আর কি, একসাথে আমাদের মামির খাওয়া দাওয়া হয়ে যায়। তো অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, আলু আর ডিম, এই তো ছিল রাতের বেলা আজ বেবির খাওয়া দাওয়া। আর হচ্ছে যে আজকে আমি চিকেনটা করেছি, তো চিকেনটা ওইভাবে করলাম, খুবই মজা হয়েছে। আর এইখানে দেখুন আমি কোন মুরগিটা রান্না করেছি, এই যে এখানে যে লাল কালার এই পাশে যে মুরগি আছে সেই মুরগিটা আমি নিয়েছি, তো সেই মুরগিটা কিন্তু আমি রান্না করেছি। তো এটা আমাদের বাজারের ভিউ, আরও একটি ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো এই যে এই লাল মুরগি, এটা আমি রান্না করেছি, এই মুরগিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এই লাল মুরগি কিন্তু মানে অন্যান্য যে মুরগি আছে সেইগুলো থেকে কিন্তু এটার মাংসটা খুব মজা লাগে। তো এটা আমি রান্না করেছি, আর এই তো বাজারের ভিউটা আজকে আবার শেয়ার করলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর যেহেতু চিকেনটা আমি আজকে শেয়ার করছি সেই জন্য কোন মোরগ নিয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ আলু অনেক কিছু আছে, এগুলো দেখতে দেখতে আজকে আমি আমার ভিডিওটি শেষ করব। তো ভিডিওটি শেষ করার আগে আবারও একটু বলে নিই, যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড ভালোবাসা, তো সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এইভাবেই প্রতিদিন ভিডিও দেখে যাবে অ্যান্ড লাইক কমেন্ট করে যাবে। আর হচ্ছে যে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব, পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।